দেখো আজকে আমি তোমাদের তড়িৎ চ্যাপ্টারটা সার্কিট বা বর্তনী সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বিভিন্ন তড়িৎ উৎস কোনগুলো সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি, তড়িতের ধারণাটা কীভাবে হলো সেই সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো বর্তনী বা সার্কিট কি। একটা আমরা ছোট্ট পরীক্ষার মাধ্যমে আগে উপস্থাপন করি। এখানে দেখো, এখানে আমরা একটা সেল নিয়েছি, ওকে। আমরা এর আগে যেটা বলেছি, এই সেলে সামনে যে ধাতব টুপির মতো অংশটা থাকে এইটা ধনাত্মক বা পজিটিভ প্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। বিপরীত দিকে যে ধাতব পাতটা থাকে সেটাকে ঋণাত্মক প্রান্ত ধরে চিহ্নিত করা হয়। এখন আমি দুটো প্লাস্টিক আবরণযুক্ত তার নিয়েছি। আমরা যে তারগুলো দেখি প্লাস্টিক আবরণের যে তার, সেই দুটো তার নিয়েছি। তার মধ্যে এই যে দুটো তারের প্রান্ত, ধরো এই একটা তার নিয়েছি, এই একটা তার নিয়েছি, এই তারে এই তারের এই দুদিকের প্রান্তের যে প্লাস্টিক আবরণগুলো সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, ওকে। এবং দ্বিতীয়টা যে তারটা নিয়েছি সেইটা এই যে প্রান্ত দুটো, এই প্রান্ত দুটো যে প্লাস্টিক আবরণ সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে শুধু ধাতু তার যেটা আছে সেই অংশ দুটো। এবার এই দুটো তারের একটি তারকে নিয়ে তার একটি প্রান্তকে সেলের ধনাত্মক বা পজিটিভ প্রান্তের সাথে যোগ করেছি, করার পর অপর একটি অংশকে বাল্বের একটা প্রান্তের সাথে যোগ করছি। আর একটা যে তার আছে সেই তারেরও ধাতব মধ্যে তুলে দিয়েছি, একটি প্রান্তকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছি, আর একটিকে বাল্বের অপর একটি অংশের সাথে যোগ করা হচ্ছে। এখন এর মাঝে যখনই যুক্ত করে দেওয়া হলো দেখা যাবে কি এই বাল্বটা থেকে আলো নির্গত হচ্ছে, আলো বিকিরিত হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা গেল যে এই যে সেল, এর ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ এই দিকে গেল বাল্বের মধ্য দিয়ে হয়ে এইদিকে এসে আবার সেলের ঋণাত্মক প্রান্তের মধ্যে পৌঁছবে, অর্থাৎ পুরো বর্তনীটা কভার করে দেবে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কি বদ্ধ বর্তনী, ওকে। তার যেটা আমরা বলি ক্লোজ সার্কিট। তাহলে এই যে টোটাল সিস্টেম, এই যে একটা সেল, দুটো ধাতব পরিবাহী তার, বাল্ব, এগুলো দিয়ে যে আমরা সিস্টেমটা তৈরি করলাম, যে একটা গঠন তৈরি করলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে সার্কিট বা বর্তন। এখন এই সার্কিট বা বর্তনে আঁকার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কি সেল লাগছে। যদি খুব আমি আরও জোরালোভাবে তৈরি উৎপন্ন করতে চাই তখন আমি অনেকগুলো সেলকে একসাথে যুক্ত করব, অর্থাৎ তখন সেটাকে আমরা বলি ব্যাটারি। অনেকগুলো সেল যখন একসাথে যুক্ত হবে সেটা তৈরি হয় একটা ব্যাটারি। তাহলে এই যে এখানে একটা সেল লেগেছে, ব্যাটারি, পরিবাহী তার এবং এই যে বাল্ব, এই যে জিনিসগুলো নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে একটা সার্কিট, অর্থাৎ একটা সার্কিটের এগুলো এক একটা অংশ। আমরা এই সার্কিট যখন আঁকব তখন তো এইভাবে একটা বাল্ব বা একটা পাখা, এরকম একটা সেল, এরকম আমরা অনেক সময় দেখি। সেগুলোকে আমরা সংক্ষেপে বোঝাবো। কিছু সাংকেতিক চিহ্ন আছে, যে সাংকেতিক চিহ্নের সাহায্যে আমরা একটা সেলকে বোঝাতে পারি, একটা ব্যাটারিকে বোঝাতে পারি, বাল্বকে বোঝাতে পারি, পরিবাহী তারকে বোঝাতে পারি, ওকে। তাহলে আমরা এখন দেখব এরকম বাল্ব না এটি সেটাকে বিজ্ঞানের সাংকেতিক চিহ্নের সাহায্যে কীভাবে বোঝাবো, একটা সেল অনেকগুলো সেলকে দিয়ে যখন একটা ব্যাটারি তৈরি হচ্ছে সেটাকে কীভাবে বোঝাবো, একটা সেলকে কীভাবে বোঝাবো, পরিবাহী তারকে কোন চিহ্ন দিয়ে বোঝাবো, সুইচ, এখানে আমি সুইচ দিয়ে নিই, ডাইরেক্ট জোর করেছি, যদি সুইচ দেওয়া থাকে সেই সুইচটা অন অবস্থায় থাকলে সেটাকে কীরূপ সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝায়, অফ অবস্থায় থাকলে সুইচটাকে কীরূপ সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝায়, এই জিনিসগুলো এরপর আমরা দেখব, ওকে। তাহলে আমরা একটা ছক তৈরি করছি,
বর্তমান যুগে ব্যবহৃত অংশ ওকে এবং সেটার প্রতীক কি প্রতীক দিয়ে বোঝাবে। প্রথম নাম হচ্ছে সেল। আমরা একটু আগে যেটা আনলাম, আমরা অনেক সময় একটা জিনিস ভুল বলে দিই, যখন একটা আমরা সেল দেখছি এটাকে আমরা ব্যাটারি বলে দিই, কিন্তু সেটা ভুল। এক একটা জিনিস হচ্ছে এক একটা সেল, যখন দুটো সেল পরস্পর যুক্ত হবে তখন সেটা হচ্ছে ব্যাটারি, অর্থাৎ একাধিক সেল যদি পরস্পর যুক্ত হয় তখনই তৈরি হয় একটা ব্যাটারি। তাহলে আমাদের সেল, সেলকে কীভাবে চিহ্ন দিয়ে বোঝাবো দেখো, এরকম একটা বড় লাইন, একটা ছোট লাইন, এর সাথে একটা লাইন দিতে হবে, এর সাথে একটা লাইন দিতে হবে, ওকে। এটা আমরা সেলকে এইভাবে বুঝি, অর্থাৎ এর যেটা এই যে বড় যে লাইনটা টেনেছি আর একটা ছোট টেনেছি, বড়টা বোঝাচ্ছে এই যে বড় দাগটা এটাকে বোঝাচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস, আর যেটা ছোটটা সেটাকে বোঝাচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস, ওকে। লিখেছি যেটা বড় দাগ সেটা বোঝাচ্ছে প্লাস, আর যেটা ছোট দাগ সেটা বোঝাচ্ছে মাইনাস, ওকে। এবার আমরা দেখব ব্যাটারি। দেখো আমরা যখন টর্চ লাইট বা রেডিও এগুলো তো আমরা যখন ব্যবহার করি সেখানে কিন্তু একটা সেল আমরা ইউজ করি, সেক্ষেত্রে অনেকগুলো সেলকে আমরা পরস্পর যুক্ত করি, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ব্যাটারি। তাহলে সেই ব্যাটারিকে আমরা প্রতীকের সাহায্যে কীভাবে বোঝাবো, বা অনেকগুলো সেল যখন একসাথে যুক্ত হবে কি কোন সিস্টেমে যুক্ত করবো, প্রত্যেকটারে তো একটা প্লাস প্রান্ত আছে, একটা মাইনাস প্রান্ত আছে, কীভাবে করব না একটা সেলের যে প্রান্তটা থাকবে অন্য একটা সেলের ঠিক তার বিপরীত প্রান্তটাকে যুক্ত করতে হবে, অর্থাৎ একটা সেলের মাইনাসের কাছে আর একটা সেলের প্লাসটাকে রাখতে হবে, ওকে। যেমন ধরো এটা ধরো আমি একটা সেল দিয়েছি, এটা একটা সেল, আর একটা সেল যখন যুক্ত করবো এর সাথে প্লাসটাকে দিয়ে মাইনাস, আবার এর প্লাসটাকে দিয়ে মাইনাস, এইভাবে যুক্ত হয়ে হয়ে যাবে, বুঝলে। এর এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এইভাবে বোঝানো, ক্লিয়ার। এখানে আমরা একটা সেল, দুটো সেল, তিনটে সেল দিয়েছি, এটা একটা সেলের চিহ্ন, এটা একটা সেলের চিহ্ন, এটা একটা সেলের চিহ্ন। এবার আমাদের সুইচ, সুইচ সুইচ দুটো অবস্থায় থাকে, একটা অন অবস্থায় থাকে, আবার একটা সুইচ থাকে যেটা অফ অবস্থায় থাকে। এখন দেখব অন অবস্থায় যখন থাকে তখন সুইচটা কিরকম অবস্থায় থাকে, তখন এই ধরনের একটা লাইন আর এটার সাথে আর একটা জিনিস টাচ হয়ে যাবে, কি বললাম বোঝা গেছে, এটা হচ্ছে অন অবস্থা। যদি অফ অবস্থায় হয় তখন এই থেকে এটাও উঠে থাকবে আর একটা প্রান্ত এরকম খালি থাকবে, অর্থাৎ এটা পরস্পর বিচ্ছিন্ন হয়ে আছে। তাহলে বিচ্ছিন্ন হয়ে আছে মানে যদি তড়িৎ যায় তাহলে সেটা হচ্ছে আমাদের মুক্ত বর্তন, তা যখন পুরো বর্তনটা কভার করে থাকবে তখন সেটাকে বলবো বদ্ধ বর্তন বা ক্লোজার, আর যখন অফ অবস্থায় থাকছে আমার কোথাও না কোথাও সেটা কাটা হয়ে গেছে অর্থাৎ তড়িৎ কমপ্লিট করতে পারছে না পুরো পথটা, সেটা হচ্ছে অফ অবস্থায় আছে। তাহলে আমরা একটা সুইচের সাহায্যে বর্তনীকে বদ্ধ বর্তনে এবং মুক্ত বর্তনে তৈরি করতে পারি, যখন সুইচটা অন অবস্থায় রাখবো তখন সেটা হবে কি বদ্ধ বর্তন অর্থাৎ ক্লোজার, যখন সুইচটা অফ অবস্থায় থাকবে তখন হবে মুক্ত বর্তন বা ওপেন সার্কিট। এরপর আমরা দেখব পরিবাহী তার, এগুলো লেখা হবে বলবে পরিবাহী তার, পরিবাহী তার
সবসময় মনে রাখবে মুক্ত ইলেকট্রন, যেটাকে আমরা
চলে আসে, আর একটা হচ্ছে অপরিমেয়। তাহলে আমি বলো তো রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিমেয়, তাহলে রূপা ব্যবহার করা হয় না? আমরা তো তামা দিয়ে ব্যবহার করি, এই যে আমাদের ঘরের যে তার টার এগুলো যেগুলো সব তামা, তারপরে রাস্তার যেগুলো গেছে সেগুলো সব অ্যালুমিনিয়াম। তাহলে আমরা রূপো ব্যবহার করছি না কেন? কারণ রূপোটা অনেক কস্টলি, অনেক বেশি দামি, তাই তো? এবার যে অপরিবাহী বা অন্তরা যেটাকে বলা হয় ইনসুলেটর, এটা কি না যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না সেগুলোকে বলা হচ্ছে তড়িতের অপরিবাহী বা অন্তরা পদার্থ। যেমন ধরো একটা শূন্য কাঠ, এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে না। অভ্র, ব্যাকেলাইট, চীনামাটি এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা যদি কিছু উদাহরণ দিই, তড়িৎ সুপরিবাহী আর উপরিবাহী অন্তরক, এদের উদাহরণ কি হতে পারে? আমরা ছকের সাথে দেখাচ্ছি। তাহলে একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে অন্তরক। সুপরিবাহীর মধ্যে দেখো, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, পারদ, গ্রাফাইট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্বন্ধে আলোচনা করব, ক্লিয়ার?